নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম নতুন স্বাদে দই লুচি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করবেন, ধন্যবাদ। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 teaspoon বেকিং সোডা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। বেকিং পাউডার, বেকিং সোডা আর চিনিটাকে টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন টক দইটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, স্বাদ মতো নুন আর 1 চামচ সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে ময়দা সুজিটাকে ভালো করে মেখে নেব। তেল আর নুনটাকে ভালো করে সুজি আর ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি যে টক দইটাকে বেকিং পাউডার, বেকিং সোডা আর চিনি দিয়ে মিশিয়ে রেখেছি সেই টক দইটা, টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দা সুজির সঙ্গে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না। এই দেখুন, টক দইটাকে সুজি আর ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, আর এই দেখুন ডোটা একটু নরম রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে মিশিয়ে নিয়ে ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ডোটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, আর এই দেখুন ডোটা কিন্তু অনেকটা নরম ছিল। আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, আর সুজিটা নরম হয়ে ডোটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। এই দেখুন, ময়দা সুজিটাকে মেখে নিয়ে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নেব। আমি লুচিগুলো তেল দিয়ে বেলে নিচ্ছি, আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এই দেখুন, আমি 1টা লুচি বানিয়ে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা লুচি বানিয়ে নেব। আমি সবগুলো লুচি বানিয়ে নিয়েছি, এখন আমি লুচিগুলোকে ভেজে নেব। এদিকে আমি লুচিগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা লুচি। লুচিগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যেরকম কম বা বেশি ভাজা খেতে পছন্দ করেন সেই রকমই লুচিগুলো ভেজে নেবেন। এই দেখুন, আমি 1টা লুচি লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি, আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে দই লুচি। আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে বা যে কোনো সকালে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দই লুচি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এই লুচিগুলো মিষ্টির দোকানের মতো ছোলার ডালের রেসিপির সঙ্গে পরিবেশন করছি। এই ছোলার ডালের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে দই লুচি।